গোপন তথ্য ফাঁসের দায়ে ট্রাম্পের ফাঁসি চাইলেন সিআইয়ের সাবেক প্রধান। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল হাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁসি দাবি করেছেন। তিনি একটি টুইটার বার্তায় এমন দাবি করেন। তিনি বলেন, পরমাণু সংক্রান্ত গোপন নথি ফাঁস করার দায়ে সাবেক এই প্রেসিডেন্টকে ফাঁসি দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি চালিয়ে 11 সেট অতি গোপন নথি পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এরপরই ফাঁসি দাবি করলেন সিআইয়ের সাবেক প্রধান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে এফবিআই এর উদ্ধার করা জিনিসের মধ্যে রয়েছে 20টি বক্স, ফটো, বাইন্ডার এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক পরামর্শদাতার রজান স্টোনের পক্ষে লেখা একটি চিঠি। গত বছরের জানুয়ারিতে দায়িত্ব শেষে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প অবৈধভাবে নথিপত্র সরিয়ে নিয়েছিলেন কিনা সেই তদন্তেরই অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। বিচার বিভাগ মনে করছে এসবের মধ্যে রাষ্ট্রীয় কিছু গোপন নথি রয়েছে। অন্যদিকে ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অভিযানে ক্ষুব্ধ হয়েছে রিপাবলিকানরা। মার্কিন আইন মন্ত্রণালয়ের রাজনীতিবিদদের অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় বাড়িতে এফবিআইয়ের অভিযানের প্রতিবাদ জানিয়ে একটি টুইটারে এই কথা বলেছেন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি। টুইটে তিনি আরও লিখেছেন, রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদের নেতৃত্ব নিলে বিচার মন্ত্রণালয়ের ওইসব কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে এসব তথ্যপাত্র নিয়ে প্রস্তুত থাকার পরামর্শ দেন এই কংগ্রেসম্যান। এদিকে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযানের মাধ্যমে বিচার মন্ত্রণালয়কে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে। ফক্স নিউজকে রিপাবলিকান ন্যাশনাল কমিউনিটি চেয়ারম্যান রনা ম্যাকাডেনিয়েল এই অভিযোগ করেন। তিনি বলেন, এফবিআইয়ের অভিযান প্রমাণ করে অসীম ক্ষমতার অধিকারী হলে মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। একজন সাবেক প্রেসিডেন্টের বাড়িতে এমন আকস্মিক অভিযানকে নজিরবিহীন আখ্যা দিয়েছেন ম্যাকাডিয়েল। তিনি বলেন, প্রশাসনের স্বেচ্ছাচারিতা বন্ধে প্রতিনিধি পরিষদ এবং সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ম্যাকডেনিয়েল অভিযোগ করে আরও বলেছেন, প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে ডেমোক্রেটরা তাদের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাবেক সিনিয়র অ্যাডভাইজার জেমস মিলার এফবিআইয়ের এই অভিযানকে প্রশাসনের রাজনীতিকরণের জঘন্য উদাহরণ বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, এফবিআইয়ের অভিযানের একমাত্র উদ্দেশ্য ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদিগণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।